শুক্রবার সকালবেলায় উঠে কাজ শুরু করে দিলাম তাই আজকাল শুক্রবার রান্না বাজার আমার কোনো জামেলা নেই আমার হাজব্যান্ডে বাদ দিবো না ছেলে বাসায় নেই তাই আমি তো রোদ দিয়ে দিলাম মেয়ের তা আমাদের সাথে এত উপরে নেওয়া যায় না একা একা তাই আমি বারান্দাতেই সবগুলা বালিশ তোষক এগুলো নামিয়ে রোদ দিলাম আর শীতে মাঝে মধ্যে এগুলো রোদ দিলে খুবই ভালো লাগে তা এখন কিছু প্লাস্টিকের জিনিস আছে আজ ফেলে এগুলো একটু ধুয়ে নিতেছি একগুলা তো বিসমুল্লাহি রহমান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ জমতে ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাইকে নিয়ে আল্লাহ জমতে ভালো আছি তো এখন হচ্ছে দুয়ে পাক কাজ শেষ করে এখন হচ্ছে মেয়ের রুমে চলে আসলাম এটা রোদে শুকিয়ে তারপর হচ্ছে আমি বিছিয়ে দিলাম খাটের উপরে এখন চাদরগুলোকে চেঞ্জ করে গোটা জাদু দিয়ে নিতেছি যেহেতু খালা আসতে লেট হবে এখন আমি সকালের কাজগুলো একটু গুছিয়ে নিতেছি আর আজকে শুক্রবার আমার বাসায় কোনো রান্না করতে হবে না মানে ছেলেও বাসায় নাই কেউ নাই তো এই সুযোগে আমি আমার হাতের কাজগুলো করে নিলাম তো এখন হচ্ছে গোড়টা জাদু দিয়ে রেখে তারপর হচ্ছে বাজারগুলো গুছাবো এই যে বাজার গুছানোর কারণ এর আগে জায়ুদানি তো বালি বালি লাগে আর সকালে উঠে গরটর জায়ু দিলে খুবই ফ্রেশ লাগে তো এখন হচ্ছে অনলাইন থেকে আমি কিছু বাজার অর্ডার দিছি এগুলো হচ্ছে চাল ডাল সব থেকে তো এগুলা বাজারগুলো দিয়ে গেছে এগুলা কালকে রাতেই দিয়ে গেছে তারপর হচ্ছে আমি এগুলা সকালে গুছিয়ে নিতেছি এই যে তা বাজার গুছা গুছাতে গুছাতে সবাইকে একটা কথা মনে মনে করিয়ে দিই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা যারা সেন্টারকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নেয় নতুন যারা আসতেছেন বন্ধুরা তারা সবাই ফুল ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করে নেবেন আর এখন ডালগুলা ভরে সব বাজারগুলা গুছিয়ে নিব। আর বাজার যতক্ষণ না গুছানো হয় ততক্ষণ ঘরে এলোমেলোয় লাগে রান্নাঘরটা তো এখন ডালগুলা চার কেজি ডাল আমি বলে নিলাম আমার ডালটা দুই আইটেম আনা হয় একটা হচ্ছে চিকনটা আর একটা মোটাটা তো এদিক থেকে আটাটাও খুলে নিলাম তো এগুলো কাস টাচ গুছিয়ে তারপর আবার এই যে সিরা বাজার নিমকেও আনা হয়েছে তো এগুলাকেও আমি বরে নিতেছি তাই বাজার যেদিন আনানো হয় শুকনো বাজারগুলো সাথে সাথে না গুছালেও একদিন পর গুছাল গুছিয়ে রাখি এই যে আর এই শীতে শীত যেহেতু চলে আসছে নিমকি সিদা ভাজা এগুলা ঠান্ডা ভিতরে খেতে খারাপ লাগে না খুবই ভালো লাগে বিকালে চায়ের সাথে বা সকালেও হালকা পাতলাভাবে একটু নাস্তা করা যায় তাই এটা হচ্ছে শুক্রবার দিন সাদা দিন আমি আর মেয়ে বাসায় তো এখন হচ্ছে আমাদের এই যে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি আজকে ফাঁকে খালা চলে আসছে কিছু কাপড় ধোয়া কাপড় ভিজিয়ে দিছি উনি ধুয়ে দিচ্ছে আর আমি হচ্ছে রোদে দিয়ে দিব আমি গোসলও করে নিছি আর কাপড়গুলা হচ্ছে আমি নিজেই রোদ দিই খালা রোদ দিলে একটু এলোমেলো করে দেয় ভালো হয় না তো এখন হচ্ছে আমি গোসল করে আইসা তারপর হচ্ছে এগুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম আর আজকে যেহেতু গোসল টোসল করে পরে রান্না করে যাব সব কাজ শেষ করে আর শুক্রবার দিন একটু তাড়াতাড়ি কাজ করলে অনেক সুবিধা হয় আবার একটু বাহিরেও যেতে হবে তো যে আমার বারান্দার গাছগুলা মরিচ গাছটা একটু বড়ো হয়েছে আর আমার গাছগুলা অনেক লেবু গাছটা জানি না কবে লেবু হবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সব কাজ শেষ করে তারপর হচ্ছে এখন ই ডালটা গরম করে নিলাম রান্নাঘরে চলে আসছি তো এদিক থেকে ডাল আসলে ফ্রিজের সব খাবারগুলো আজকে নামিয়ে নেবো যেহেতু মেয়ে বাসায় তা বাদ বসায় দিয়েছি ডাল গরম করতে দিয়ে বাটটা হতে হতে আর এই চিকেনটা চুলাই দিয়ে আমি চিকেনটাকে আগেই মাখিয়ে রাখছি রেখে তারপর একটু চা পরোটা খেয়ে নিলাম কারণ সকালে আমি নাস্তা করি নিই এখন খিদা লাগছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তারপরে এই যে ভাত হয়ে গেছে আর আমি চা পরোটা খেয়ে তারপর যে যা তৈরি তরকারি শিলোগুলা নামিয়ে তারপর চিকেনটা চুলাই দিয়ে আমি নামাজ পড়তে চলে গেছি তা নামাজ পড়ে এসে তারপর হচ্ছে আমার চিকেনটাও ওই দিক থেকে হয়ে গেছে তারপর মা খাওয়া দাওয়া করে নিব এখন এই যে চিকেনটা কারণ মেয়ে তো আর শুধু যা আছে এগুলো দেওয়া ভাত খাবে না শুক্রবার যেহেতু আর হচ্ছে মেয়ে বাসায় তো এখন হচ্ছে এই যে বর্তা আছে ফ্রিজে অনেক আইটেম তার সাথে চিকেন বাজা আবার মাছ আছে মাছ রান্না করা আছে মানে রান্না করে নিই ফ্রিজে যা আছে ওগুলোই গরম করে নিছি আর হচ্ছে চিকেনটা মেয়েকে বেজে দিলাম আর আমার জন্য তুই মামে খাওয়া দাওয়া করবো এখন এই যে খাওয়া দাওয়া করে খাবারটা খুবই মজা ছিল মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে জোল ছাড়া আর বিকালে যেহেতু রান্না করবো আর হয়তো বা নাও লাগতে পারে রান্না করা ওই দিন রাতে আবার বিরিয়ানি আসছিল বাসায় তার রাতে রান্না করার ঝামেলা করি নেই তাই আজকার দিনটা মোটামুটি কাজগুলো গুছিয়ে নিছি আর রান্নার থেকেও একটু ঝামেলামুক্ত মুক্ত ছিলাম এই যে খাওয়া দাওয়া শেষ করে পরে হচ্ছে তিনটার দিক বের হয়ে গেলাম এখন হচ্ছে একটু মেয়েকে নিয়ে এক জায়গায় যাব তারপর হচ্ছে বাবির বাসায়ও গেলাম এই যে এখন হচ্ছে আজকে রাস্তাতে কোনো গাড়ি পাওয়া যায় না খুবই ফাঁকা গাড়ি সব মানে রেখে দিয়েছে কী কারণে জানি না এদিকে হয়তো বা কোথাও জ্ঞানজাম হয়েছে মারামারি হয়েছে আমি যতটুকু শুনছি তারপর রিক্সা নিয়ে দুই মেয়ে চলে গেলাম মোহাম্মদপুর তো এই যে এখন দেখেন রাস্তা এত সুন্দর ফাঁকা হলে তো সবসময় আমাদের চলাফেরা খুবই ভালো হয় কিন্তু এরকম তো আর সময় থাকে না খুবই ভালো লাগছে রাস্তাগুলো এত ফাঁকা দেখে আর এই যে বাবির বাসায় আসছে পরে বাবি আবার পিঠা আনালো আমার জন্য শীত শীত বাপ এসে গেছে বাবির বাসায় গিয়ে মনে হলো তো বাবির দিকে অনেক পিঠার আইটেম বর্তা দিয়ে খাওয়া হয় বাবিদের দিকে অনেক পিঠা পাওয়া যায় বর্তা দিয়ে আর আমার হাতে তো মুড়ি মাখানো খেতেই হবে আমার বাইরের ছেলে মেয়ে ওরা বলতেছে ফুফি আসছে মুড়ি খাবো তো এখন ও বাবি সব কিছু আনলো আবার গরুর মাংসও ছিল ভাবি খাওয়া দাওয়া করতে বলছে আমরা খাইনি সন্দেহ হয়েছে তো এখন মুড়িটা মা খেয়ে এই যে মুড়ি মাখানোটা খুবই মজা হয়েছে আর আমার হাতে মুড়ি মাখানো সবাই খেতে চায় সবার কাছে অনেক মজা লাগে তো এখন মুড়ি মা খালাম আর মুড়িতে সবসময় সর্ষের তেলটা বেশি করে দিলে ওই মুড়িটা খেতে অনেক মজা লাগে এখানে টমেটো দিছি শশা দেনে শশা দিলে মুড়ি আমার তো ভালো লাগে না তারপর আমার মেয়ের জন্য মাঝে মধ্যে দিতে হয় আর লেবু এগুলো দিয়ে মুড়িটাকে ভালো করে মাখিয়ে তারপর খাবো আমি যেই বাসায়ই যাই সবাই আমার হাতে মুড়ি মাখা খাবেই সবার কাছে নাকি ভালো লাগে তো এখন সবাই মুড়ি খেয়ে নিতেছি তো কুকু আছে তো বাবি আজকে থাকতে বলছে আমরা থাকি নেই এটা হচ্ছে শুক্রবার দিন সারাদিন আমাদের মামের সময়টুকু কিভাবে কাটলো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর অনেক দিন পর বাবির বাসায় গেলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লা হাফেজ